ইমানে তার সরক্ষিত হল সয়তান থেকে যে এল তরিকয় বাদাদভালামনষীদে আলহােমদুল্লাহী রববিল আইলা মিন ওসালাতু আসালাম আইলা হতা মিন্ননা বেজি আম্মা বাদুফ আউদু বিল্লাহ মনা সেই তনেরর রাজম ইসমিল্লাহ র আহমানী আসসালাতু আসসালাম আলিকা রসুল আল্লাহ ওয়াইলা আলিকা ওয়া আসহাবিকা হাবিব আল্লাহ আসসালাতু আসসালাম আলিকা নবী আল্লাহ ওয়াইলা আলিকা ওয়া আসহাবিকা নূর আল্লাহ অনুষ্ঠান তরিকতের পথ নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি দূরে এবং কাছে দেশ এবং প্রবাসী যারাই দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম আসুন আমরা শুরুতেই কিছু ভালো ভালো নিয়াত করে নিই নৈয়তুল মিনি খয়িনা আমালিহি মুসলমানের নিয়তর আমলের চেয়ে উত্তম আল্লাহ রসুল সাল্লাহ তল আলী বা আলী সাল্লাম এর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশা আল্লাহ শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নির্দেশিক বনের নিকট পৌঁছিয়ে সবের ভাগিদার হব যখনই সল্লু আলাল আল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দুরুশরীব আমরা পাঠ করব ইনশাআল্লাহ আসল কেননা দুরুদে পাকের অগুণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে মজমাউজ্জ কিতাবুল আদিয়া দশখণ্ড দুইশো তেপ্পান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে একটি হাদিসে পাক নকল হয়েছে যে নবী রহমদ শফি ওহম্মদ রসুলে আকরাম নূরে মুজাসম সাল আলী আলিহিআলাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি এক শতবার দুরুশ্বরী পাঠ করল আল্লাহ পাক তার উভয় চোখের মধ্যখানে লিখে দেন যে এই ব্যক্তি নিফাক অর্থাৎ কপটতা এবং দোজখের আগুন থেকে মুক্ত আর তাকে ক্যামতের দিন শহীদদের সাথে রাখবেন সল্লু আলাল হাবীব সল্লু তল্লাহ আলী হিবা ওসলাম আশিকানি হে সম্মানিত দর্শক শ্রোতা আমরা গত পর্বে শুনছিলাম ইলম সম্পর্কে যে ইলম এবং আমল একটা পরস্পর সম্পর্কযুক্ত যার কাছে ইলম আছে তার যদি আমল না থাকে এই ইলমটা আমল দ্বারা বহির প্রকাশ ঘটেছে তার মধ্যে ইলম রয়েছে তো আজকের আমরা ইলম সম্পর্কে আরও কিছু জানবো কেননা মনে রাখবেন আমরা যা কিছুই করি না কেন তরিকতের সাথে যারা সম্পৃক্ত হয়ে থাকে তাদের যদি ইলম না থাকে তাদের যদি জ্ঞান না থাকে তাহলে তাদের কাছে তরিকতের ব্যাপারটা অন্ধকার মনে হবে এটাকে ভালো মনে হবে না এবং সে এই পথের মধ্যে উন্নতি সাধন করতে পারবে না এই প্রথমত দুই ভাগে বিভক্ত করা হয়েছে আল্লাহ সম্পর্কীয় ও পার্থিব বৈষয়িক আল্লাহ সম্পর্কিত জ্ঞান হচ্ছে তার নিজস্ব সত্তা তার গুণাবলী এবং তার সাথেই সম্পৃক্ত ও প্রতিষ্ঠিত তার জ্ঞান সীমাতীত অসীম তিনি সর্বজ্ঞানী বিদ্যমান বা অবিদ্যমান সব কিছুই তার জ্ঞানের মাঝে সীমিত কোরণে পাকের মধ্যে সুরা বাকারাত ও সুরা মায়েদার মধ্যে ইরশাদ হয়েছে আল্লাহ সর্ববিষয়ে অবগত সুরাত তালাক আয়াতে আল্লাহ পাক ইসাদ ফরমান আল্লাহ পাকের জ্ঞান সকল বস্তুকে ঘিরে রেখেছে সুরা আল আম এর নং আয়াতে আল্লাহ পাক আরো ইসাদ ফরমান আলিমুল গাইবি ওয়া শাহাদা তিনি প্রকাশ্য অপ্রকাশ্য সব ব্যাপারি পরিজ্ঞাত রয়েছে পার্থিব ও বৈষয়িক বা সৃষ্টি সম্বন্ধীয় জ্ঞান হচ্ছে আপনার আল্লাহ প্রদত্ত সীমিত এবং আল্লাহ কর্তৃক নির্ধারিত জ্ঞান এটা যেমন অর্জিত হয় তেমন বিলুপ হয়ে যায় তো এক্ষেত্রে বোঝা যায় যে ইলমে গায়েব যে রয়েছে অদৃশ্য সংবাদ যে রয়েছে এটা আল্লাহ পাকের জাতি ইলমে জাত এবং অন্য অন্য পাকের সৃষ্টি জগৎকে আল্লাহ আল্লাহ পাক তার সৃষ্টিকে যা কিছু দান করেছেন তা হচ্ছে তার প্রদত্ত জ্ঞান যেমন নবী পাক সাল্লাহ আলিউসাল্লামের ব্যাপারে যে ইলমে গায়েবের যে আকিদা পোষণ করা হয় এটা কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলিউসাল্লামার জাতি নয় এটা আতাই আল্লাপাক দান করেছেন দান ক্রমে আল্লাহ একবার সুরা বাকারা আয়াত নাম্বার দুইশো এর মধ্যে এর সাথ হয়েছে বান্দা আল্লাহর জ্ঞান ভান্ডার হতে কোনো কিছুকেই তার আয়ত্তে আনতে সক্ষম নয় তবে এতটা সম্ভব যতটা তিনি দেয়ার ইচ্ছা করেন সুহান আল্লাহ 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 পাক আর ইরশাদ ফরমান সুরাবনী ইসরা এক নম্বর পঁচাশির মধ্যে ওয়ামা উ ইল্লা কালিলা তোমাদের খুবই কম জ্ঞান দান করা হয়েছে এই কথাও স্মরণ রাখতে হবে যে সৃষ্টির কোনো কিছুই আল্লাহর সাথে তার জ্ঞানের দান নয় ফলে তালিব ইল যারাতে এই অনুসন্ধানের কর্তব্য আল্লাহ প্রদত্ত জ্ঞান ও হিদায়তকে পথের আলো স্বরূপ ভেবে নেয়া আলোস্বরূপ মেনে নেয়া আলোস্বরূপ মনে করা এবং মনে রাখা যে আল্লাহ তার কাজকর্ম সব কিছুই দেখেন আল্লাহ নাদিরুন ইলাইয়া আল্লাহ পাক সব কিছু দেখেন সুতরাং মানুষের ইল ও আমলের একটি প্রকাশ্য এবং আরেকটি অপ্রকাশ্য দিক আছে যেমন কালিমা শাহাদের প্রকাশ্য দিক হচ্ছে তাকে মুখে উচ্চারণ করা এবং তার সত্যতা স্বীকার করে নেয়া অপ্রকাশ্য বা বাতিন দিক হচ্ছে তার অন্তর্নিহিত অর্থ বুঝে তাতে ইমান আনয়ন করা বাতিনি হাকিকতের প্রকাশ্য বা জাহিরি সাজসজ্জা কপটতা অপরদিকে বাহ্যিক দিক সুন্দর না রেখে শুধু বাতিনের দাবি করা বেদিনী এবং জিন্দেকি তরিকতপন্থীগণ বাতিনহীন জাহিরকে নক্স এবং জাহির ব্যতীত বাতিনকে হাওয়াস বলেন ফলে সত্যের সন্ধানের জন্য জাহির ও বাতিন উভয়কে দুরুস্ত করাই প্রয়োজন সঠিক করাই প্রয়োজন খুব সুন্দর কথা এখানে বলেছেন মনীষীগণ জাহির এবং বাতিনকে আমাদেরকে ঠিক করতে হবে এখন কেউ যদি মনে করে আমার বাতিন ঠিক আছে জাহির ঠিক থাকুক বা না থাকুক এটা ধর্তব্য নয় আমি নামাজ আদায় করব না আমি রোজা রাখবো না আমি ইবাদতবন্দি করব না নিজেকে সুন্নতের মধ্যে সামিল করব না আমার বাতিন ঠিক আছে তাহলে এই কথার মধ্যে পাওয়া যায় যে না বাতিনও ঠিক নেই যদি বাতিন ঠিক থাকতো তাহলে জাহিরও ঠিক হয়ে যেত জাহিরকে অর্কাশ্যকে ঠিক রাখতে হবে এর মধ্যে কিছু ইলম রয়েছে আমাদের জন্য ফরজ ইলম এই ইলগুলো শিক্ষা অর্জন করা আমাদের জন্য খুবই ফরজ খুবই জরুরি কিছু এলম রয়েছে ওয়াজিব এলম এগুলো আমাদের উপর অর্জন করা ওয়াজিব কিছু রয়েছে সুন্নতে মোয়াক্কাদা সেগুলো অর্জন করা আমাদের জন্য সুননাতে মোয়াক্কাদা কিছু রয়েছে সুন্নতি কেরিমা নফল যাকে বলি আমরা সেটা গ্রহণ করা সেটা শিখা হচ্ছে আপনার নফল আবার কিছু মুস্তাহাব্বা রয়েছে সেগুলো শিখা মুস্তাহাব এভাবে করে ক্যাটাগরি রয়েছে যে ইলম শিক্ষা করা ফরজ তা দুই প্রকার ইলমে হাকিকত ও ইলমে আত। ইলমে হাকিকতকে ইলমে উসুলো বলা হয় তার তিনটি মৌলিক বিষয় রয়েছে নাম্বার এক আল্লাপাকের সত্তা তার একত্ব ও শির্কের সীমার জ্ঞান থাকা নাম্বার দুই পাকের গুণাবলী এবং তার আহকাম ও ফরমানের হুকুম নাম্বার তিন পাকের কার্যাবলী এবং তার হিকমত সম্পর্কিত জ্ঞান এই তিনটি মৌলিক বিষয়ের জ্ঞান থাকা আল্লাহর সত্তা সম্পর্কীয় জ্ঞান প্রত্যেক জ্ঞানবান এবং বালিগের জন্য এ কথা জানতে হবে যে আল্লাহ বিদ্যমান তিনি সর্বক্ষণ আছেন এবং থাকবেন তার জন্য কোনো দিক নির্দিষ্ট নেই স্থান নির্দিষ্ট নেই তার ক্ষয় নেই সীমা নেই তার উদাহরণ নেই কোনো প্রকার জাত নেই তার তিনি সবখানে বিরাজমান তিনি সবকিছু দেখেন সবকিছু শ্রবণ করেন তিনি সকলের মনের কথা জানেন সৃষ্টি করায় কেউ তার অংশীদার নেই কোন কাজে তার অংশীদার হাওয়া তো দূরের কথা তার সম্মুখে নিঃশ্বাস ফেলারও ক্ষমতা কারো নেই তিনি সকলের স্রষ্টা সবকিছু তার সৃষ্টি আল্লাহ আল্লাহ পাকের গুণাবলী সম্পর্কিত জ্ঞান এটা কি এটা হলো তার যাবতীয় সিফাত যে গুণাবলী রয়েছে তার জাতের সাথে বিদ্যমান এবং চিরস্থায়ী কিন্তু না আছে তার অংশ আর না তা পৃথক তিনি উপাস্য ও একমাত্র উপাস্য চিরঞ্জীব সকল বিষয়ের উপর শক্তিশালী বিদ্যমান অবিদ্যমান প্রকাশ্য অপ্রকাশ্য সম্পর্কে পরিজ্ঞাত যা ইচ্ছা তাই করেন কোন ফায়া কোন তার প্রতিটি কথা সত্য তার প্রতিটি নির্দেশ অবশ্য পালনীয় অন্যান্য যাবতীয় হুকুম আহকাম তার হুকুম আহকামের অধীনস্থ আল্লাহ পাকের কার্যাবলীর জ্ঞান কি? আল্লাহ পাকের জ্ঞান হচ্ছে যাবতীয় সৃষ্টি স্রষ্ট প্রতিপালক একমাত্র তিনি হায়াত মদ ধন দৌলতের উন্নতি অবনতি যাবতীয় সবকিছু আল্লাহর কাজ এর সকল কাজই তার কার্যকারকের স্মারক চিহ্ন আল্লাপাক পবিত্র কালামের মধ্যে কোরআনুল হাকিমের মধ্যে স্বাদ করেছেন সুরগাসিয়া সাধারণং আয়াত থেকে আল্লাপাকের সাদ ফারমান অ্যাফ এল আ ইয়ং রুনা ইল আল ইবিল ই কাইফা হোলিকত ওয়া ইল আল শ্যামা ই কাইফা রফিয়াত ওয়া ইল আল কাইফা নৌসিবাত ওয়া ইলাল আরদি কাইফা হাত অর্থ এসব লোক কি দেখে না যে আমি উট কি রূপে সৃষ্টি করেছি নভোমন্ডলকে কিভাবে উন্নত করেছি পাহাড়কে কিভাবে স্থির রেখেছি এবং জমিনকে কিভাবে বিছিয়ে দিয়েছি সুহান হামদিহি আল্লাহ পাক আরো ইসাদ ফরমান সুরা আলী ইমরান একশো নব্বই নং আয়াতের মধ্যে জমিন ও আসমানের সৃষ্টিতে দিন ও রাতের ক্রমাগতভাবে আগমনে জ্ঞানবানদের জন্য অসংখ্য নিদর্শন রয়েছে এসব কিছু চোখ খুলে দেখলে এবং এসব কিছু মনোযোগ সহকারে ভেবে দেখলে অবশ্য তুমি বুঝতে পারবে এসব যার সৃষ্টি তিনি একমাত্র আল্লাহ আল্লাহ তা আল্লাহ সত্তা ও গুণাবলী সম্পর্কে আল্লাহ পাক এরশাদ ফরমান সুরাম হাম্মাতের আয়াত নং উনিশের মধ্যে জেনে রেখো আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই আল্লাহ ফাইম সুরা আন ফাইলে নং আয়াত এরশাদ ফরমান ফাইলামু এন না ম উলআহকুম জেনে রেখো আল্লাহ তোমাদের প্রভু এভাবে করে আল্লাহ পাক এরশাদ ফরমান আল্লাহকে আকড়িয়ে থাকো তিনিই তোমাদের মালিক আল্লাহ আরো এর সাথ হচ্ছে আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোন উপাস্য নেই সুরা ইখলাস আমরা করেই থাকি আপনি বলুন আল্লাহ এক তিনি অমুখাপেক্ষী তার কোন সন্তান নেই কোন পিতা নেই তার সমকক্ষ আর কেউ নেই তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি কাউকে জন্ম দেননি তার না আছে স্ত্রী আর না আছে সন্তান সেই তার সমকক্ষ আর কেউ নেই সুরা আকার মধ্যে এসেছে পূর্ব পশ্চিমে সব কিছু আল্লাহর যেদিকে তুমি চেহারা ফিরাবে সেদিকেই আল্লাহ সুরা মনিসে একশো এগারো নাগায়ে আল্লাপ ইসাদ ফরমান তার কোনো পুত্র নেই এবং তার রাজত্বে তার কোনো অংশীদারও নেই আল্লাহ এই মুলকের মধ্যে এই রাজত্বের মধ্যে তার কোনো অংশীদার নেই সুরা মাইদের মধ্যে আসছে একমাত্র আল্লাহ জমিন আসমানের প্রভু এবং জমিনু আসমানের মাঝে যা কিছু পাওয়া যায় তাদেরও প্রভু তিনি প্রতিটি বস্তুর উপর ক্ষমতা পান সুরা আরাফের মধ্যে এসেছে আলা له الخلق আমর জেনে রেখো সৃষ্টি তারই এবং বাদশাহীও তার সূরা বাকারা 181 নং আয়াতে আল্লাহ কি ارشاد ফরমান ইন্নাল্লাহা সামিউন আলীম ইন্নাল্লাহা সামিউন আলীম আল্লাহ সব কিছু শোনেন ও জানেন ইন্নাল্লাহা আলীমুম বিজাতিস সুদুর আল্লাহ পাক অন্তরের গোপন রহস্য পর্যন্ত জানেন অন্তরের মধ্যে কি বলা হচ্ছে কি চিন্তা করা হচ্ছে কি নিয়ে গবেষণা হচ্ছে আল্লাপাক জানেন কি না নিঃসন্দেহে জানেন কেউ না জানুক কেউ কেউ জানে না কিন্তু মহান রপ্ত আলা ঠিকই জানেন এবং যাদেরকে জানার ক্ষমতা দিয়েছেন তারাও জানেন বুরুজের সুহানুল্লাহ সুরাবুদের সুরোনঙ্গাতে আল্লাপাক ইস ফরমান তিনি যা ইচ্ছা তাই করেন সুরেম রিয়ম এর পঁয়ত্রিশ টেদ ফরমান যখন তিনি কোনো বিষয়ে ফয়সালা করেন তখন নির্দেশ দেন হয়ে যাও কোন ফায়া কোন আর তৎক্ষণাৎ তা অস্তিত্বে এসে যায় সুহান তার প্রতিটি কথা সত্য কৌলুহুল হাক সুহান সুহানন্দ এই আয়তে কারিমগুলো যখন অধ্যয়ন করা হয় পাঠ করা হয় এর সারমর্ম বোঝা যায় তখন আল্লাহ পাকের জাত আল্লাপাকের অস্তিত্ব আল্লাহ পাক আমাদের সৃষ্টিকর্তা পালনকর্তা রেজিকদাতা তিনি ইজ্জত দেন এওয়ালা তিনি জিল্লাতি দেন এওয়ালা তিনি ফকিরকে ধনী বানানে তিনি ফকিরকে তিনি ধনীকে ফকির বানানেওয়ালা আল্লাহ সুরাল আনামের মধ্যে এসেছে তোমাদের প্রভু শাস্তি দেওয়ার ব্যাপারে অতি ক্ষিপ্র গতিসম্পন্ন এবং ক্ষমা ও মেহেরবানি করায়ও মহান সুহানন্দা 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 সুরা বুরুজের মধ্যে এসেছে ইন্না বৎসা রব্বি কালা সাদীপ নিশ্চয়ই তোমার প্রভুর পাকরাও খুবই কঠিন আবার ইউসুফের মধ্যে এসেছে অহু আর হামুর রাহিমিন তিনি সর্বাপেক্ষা মেহরবান অহু আল গফুরুল ওদুদ তিনি সীমাহীন ক্ষমাশীল এবং আল্লাহ এভাবে যদি বলতেই চলে যায় বলতেই চলে যায় বলতেই চলে যায় আল্লাহ পাকে শান দেখুন আল্লাহ পাক ক্ষমাশীল রয়েছেন আল্লাপাক মেহরবান রয়েছেন আল্লাপাক দয়ালু রয়েছেন আল্লাপাক দাতা রয়েছেন আল্লাহ পাক সব কিছু দেখেন আপনি আমি যা কিছু করি না কেন যেদিকে যাই না কেন যা কিছু আমি অর্জন করি না কেন কিভাবে অর্জন করছি কোথায় খরচ করছি কেউ জানে না কিন্তু মহান রক্ত আলা ঠিকই জানেন এজন্য তরিকতের মধ্যে যারা আছেন তাদের জন্য বিশেষ এই জিনিসগুলো জানা দরকার এই ইলম আমাদের মধ্যে নিয়ে আসা দরকার আল্লাহ পাকের জাতের ব্যাপারে আজকের আমরা কী কী শিখলাম অনেক কিছু শিখেছি একটু রিভাইজ দিই আমরা আজকের সুহান আল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার আমরা শুরুতেই শুনছিলাম এলিম দুই প্রকার আল্লাহ সম্পর্কীয় এবং পার্থিব বৈষয়িক সম্পর্কে সেই সম্পর্কে আমরা অনেকগুলো আলোচনা শ্রবণ করেছি এরপর ফরজ এলম সম্পর্কে আমরা জানছিলাম ইলমে হাকিকত এবং ইলমি শেরিয়ত এ সম্পর্কে আমরা শুনছিলাম আল্লাহর সত্তা তার একত্ব শিরিকের সীমা জ্ঞান থাকা আল্লাহ পাকের গুণাবলী এবং তার আহকাম ও ফরমানের হুকুম এর জ্ঞান থাকা আল্লাহর কার্যাবলী এবং হিকমত সম্পর্কে জ্ঞান থাকা এই এগুলো হচ্ছে ইলমে হাকিকত আসলে মূলত যা কিছু বয়ান হচ্ছে আল্লাহ পাক যেন আমাকেও আমল করা তফিক দান করেন যারা শ্রবণ করছি আমরাও যেন আমল করতে পারি আমল করলেই আমাদের জন্য উপকার হবে আমরা জেনে জেনে আমল করব শিখে আমল করব। অন্যের নিকট পৌঁছাবো তাদেরকে দাওয়াত দিবো কেউ আসলো না আসলো তার ব্যাপার কিন্তু দাওয়াত তো দেই দাওয়াত দিই মাদানী চ্যানেল দেখতে দাওয়াত দিই আমরা এই তরিকতের পথ অনুষ্ঠান এটা আমরা সেই দীর্ঘ দিন যাবৎ আমরা শুরু করেছি এবং চলছে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি হয়তো যারা এই অনুষ্ঠান দেখেছেন অনেক উপকৃত হয়েছে আর উপকার কেনই হব না বুজুগানে কি বাণীসমূহ যদি আমরা শুনি জানি তো উপকার হওয়াটাই স্বাভাবিক কোরআন হাদিসের কথা শুনলে আর উপকার হবে না এটা তো কোশ্চিন কালেও বিশ্বাসযোগ্য নয় কুরআ হাদিসের আমরা আলোচনা শ্রবণ করব। আমরা ইনশাআল্লাহ তালা এ থেকে উপকার পাব ইনশা আল্লাহ পাক আমাদেরকে এ সকল জ্ঞানসমূহ জানা আমাদের খুবই জরুরি রয়েছে এগুলো জানা তৌফিক দিক দেখুন বিশেষ করে আমাদের সমাজের মধ্যে আল্লাহ পাকের এই যে সত্তা সম্পর্কে আল্লাহ পাকের গুণাবলী সম্পর্কে আল্লাহ পাকের কার্যাবলী সম্পর্কে আমাদের কি জ্ঞান থাকবে এটা থাকাটা কি জ্ঞান থাকা জরুরি এটা কিন্তু আমরা অনেকেই জানি না আমরা বুঝি না আমরা জানার চেষ্টাও করি না আল্লাহ পাক বিদ্যমান তিনি সর্বক্ষণ আছেন এবং থাকবেন তার জন্য কোনো দিক নির্দিষ্ট নেই স্থান নির্দিষ্ট নেই তার ক্ষয় নেই সীমা নেই উদাহরণ নেই কোনো প্রকার জাত নেই তিনি সবখানে বিরজমান তিনি সবকিছু দেখেন সব কিছু শ্রবণ করেন তিনি সকলের মনের কথা জানেন সৃষ্টি করে তার কোনো অংশীদার নেই কোনো কাজে তার অংশীদার হাওয়া তো দূরের কথা তার সম্মুখে নিঃশ্বাস ফেলারও কারো ক্ষমতা নেই তিনি সকলের স্রষ্টা সবকিছু তার সৃষ্টি এই যে একটা আপনার এটা আকিদার যে একটা বিষয় এখানে এইগুলোর উপর ইমান রাখা বিশ্বাস করা এটা আমাদের জন্য খুব জরুরি এরকম প্রত্যেকটি বিষয়ে আরও অনেক জ্ঞান রয়েছে আমাদের আস্তে 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 করে জানা দরকার বোঝা দরকার আমরা ইমানে মুফাসাল পড়েছি ঠিকই কিন্তু এর উপর যে ইগুলো রয়েছে আল্লাহর উপর বিশ্বাস রাখা তার কিতাবের প্রতি বিশ্বাস রাখা তার শেষ বিচারের দিনে রসুলের প্রতি মালাইকার প্রতি ফিরিশাদের প্রতি এবং শেষ বিচার যে হবে আমাদের এর প্রতি বিশ্বাস রাখা এবং কি বিশ্বাস রাখতে হবে পার্টিকুলার এর আলোচনা রয়েছে অনেক এগুলো আমাদের জানা দরকার আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করা তৌফিক দান করুন এবং এলম শিক্ষা অর্জন করে যখন আপনি তরিকত কে পালন করবেন তখন দেখবেন আপনার আস্তে আস্তে করে এই পথের মধ্যে আপনি উন্নত হচ্ছেন উন্নতি সাধিত হচ্ছে ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক আজ এ পর্যন্তই আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা শরীয়তের ইলম যেটা রয়েছে ইলমে হাকিকত শ্রবণ করেছি ইলমে শরীয়ত সম্পর্কে আমরা ইনশাআল্লাহ তাআলা জানার চেষ্টা করব সাথী থাকুন আর দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তা আলাইহি ওয়া ওয়াসাল্লাম ইমান তার সুরক্ষিত হলো শয়তান থেকে जे एलो तुरी काय बगदाद वाला मुर्शिद